পাতা শুকিয়ে ঝরে যাওয়ার পরে গাছের যে আকৃতি ধারণ করেছে তা দিনের বেলায় সুন্দর দেখালেও রাত্রেবেলাতে তেমনি ভয়ঙ্কর দেখাচ্ছে। যেন প্রায় শুকনো প্রায় হয়ে পড়েছে, গাছের পাতা ঝরে ঝরে গাছগুলি এরকমটাই হয়ে উঠেছে। সারিবদ্ধভাবে গাছগুলো দাঁড়িয়ে রয়েছে, যেন গভীর অরণ্যের দিকে হাত ছানি দিয়ে ডেকে চলেছে অন্ধকারের ভেতরে। দুপাশে সারিবদ্ধ গাছ, নমস্কার, আপনারা দেখছেন টিভি নিউজ টেন, আমি দেবজ্যোতি। আজ শনিবার, ইংরেজিতে স্যাটারডে। এই স্যাটারডে সাসপেন্স নিয়ে টিভি নিউজ টেনের পর্দায় আমি দেবজ্যোতি আবারও আপনাদেরকে নিয়ে এসেছি এক অন্য জায়গায়। দিনের বেলায় আলো থাকাকালীন মানুষের সমাগম ঘটে এই জায়গায়। জায়গাটির নাম এজন মেজর পার্ক। দুর্গাপুরের এক পাশে এই মেজর পার্ক, যে মেজর পার্ক ডিএসপি যে কর্তৃপক্ষ তাদের অধীনে, কিন্তু রক্ষণাবেক্ষণের কিছুটা অভাবের ফলে এটি এখন হয়ে উঠেছে রাতের বেলায় ভয়ঙ্কর জায়গা। আমরা আসার পর এখানে মানুষজন দেখতে পাইনি, কিন্তু আলো না থাকার কারণে অন্ধকারের হাতছানি মানুষকে ভয়ভীত করে তুলেছে। আজকে তাই আপনাদের সামনে তুলে ধরব এই এজন পার্ক, যেটি মেজর পার্ক নামে পরিচিত, সেই মেজর পার্কে অবস্থা। আসুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। একদম আলো নেই, আমাদের সাথে যতটুকু আলো রয়েছে সেই ততটুকু আলোর মাধ্যম দিয়ে আমরা যা দেখতে পাচ্ছি টিভি নিউজ টেনের দর্শকদেরকে আমরা তাই দেখাতে সক্ষম। দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে পুরোপুরি যখন দিনের বেলা থাকে তখন সেই দিনের বেলাটাতে আলোর কারণে সকালবেলা থেকে মর্নিং ওয়াক থেকে শুরু করে বৈকালবেলা অবধি মানুষের সমাগম থাকে। সেই বিকেল বাড়ে, সন্ধে বাড়ে, রাতের অন্ধকারের সাথে সাথে মানুষের সমাগম যেন হাওয়ায় মিলিয়ে যায়, মানুষ হারিয়ে যায়, ভয় পান।
শুধুমাত্র অন্ধকারের জন্য নাকি অন্য কিছু? অনেকেরই বক্তব্য এখানে নাকি অনেক রকম, অনেক তারা আওয়াজও পেয়েছেন, তারা ভয় পেয়েছেন। তাদের ভয়ের কারণ কখনো কখনো ছোটো বাচ্চার আওয়াজ, কখনো কখনো মহিলার আর্দ্রনাদ। আজকে সেই ভয়ের কারণটা খুঁজে বার করতেই টিভি নিউজ টেন এসেছে মেজর পার্কে। সকালবেলাতে মানুষজনের সমাগম থাকে, ছোট থেকে বড়, বয়স্ক সকলেই এখানে আসেন। মূলত শীতকাল চলছে, পিকনিকের একটা কেন্দ্রবিন্দুও হয়ে উঠেছে এই মেজর পার্ক। তারপরেও এখানে মানুষ কেন এত ভয় পায়, এবং কি রাত্রের বেলায় যদি রাত 10টা বেজে যায়, মানুষ এই রাস্তা দিয়েও জনসমাগম কম হয়ে যায়, মানুষ আসতে যেতে চান না, কারণ শুধুই ভয়। অন্ধকার তাদের হাতছানি দিয়ে ডাকে। রাতের অন্ধকারে মেজর পার্ক জনমানব শূন্য তো বটেই, এক ভয়ের আখড়া তৈরি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ কিছু চোখে না পড়লেও কিন্তু গা ছমছমে একটা ব্যাপার রয়েই গেছে। চারিদিকে ধুধু অন্ধকার, রাস্তায় কয়েকটি স্ট্রিট লাইট জ্বললেও বাকি পুরোটি অন্ধকার। এইটাই জায়গা যেখানে একটি বেদি মতন করা রয়েছে, সেই বেদির পাশে সকলে মানুষেরা বসে তাদের গল্প, তাদের সুখ দুঃখ, আলাপচারিতা সবটাই করে থাকেন। কিন্তু অন্ধকার নেমে আসলে উধাও হয়ে যায় সকল মানুষেই। আর সেই অন্ধকারের ভয়ের কারণ খুঁজতে আজকে আমরা এসে পৌঁছেছি এজনের মেজর পার্কে। ভয়ের কারণ এখনও খুঁজে চলেছি। দিনের আলোতে মনোরম দৃশ্য লাগলেও রাতের অন্ধকারে ততটাই ভয়ঙ্কর দেখায় এই আলোবিহীন মেজর পার্ক। দেখতে পাচ্ছেন পুরোপুরি গাছপালা বেষ্টিত রয়েছে, মাথার উপরে অর্ধেক চাঁদ, অর্ধচন্দ্র অবস্থাতে গাছপালা এবং চাঁদ সংমিশ্রণে এক মনোরম সাথে ভয়ঙ্করও উঠেছে। আশেপাশে দুর্গাপুরের ইস্পাত কারখানার কর্মরত মানুষজনেরা বসবাস থাকলেও মানুষেরা বাড়িতেই থাকেন, তারা বিশেষ একটা রাতের অন্ধকারে বেরোন না। একা একা চলতেও নিজের পায়ের শব্দে নিজের লোম খাড়া হয়ে যাচ্ছে ভয়ের কারণে, শুধুমাত্র অন্ধকারের হাতছানি, অন্ধকারের ভয়ে। বিশেষ কিছু ভয় চোখে না পড়লেও বেশ গা ছমছমে একটি ব্যাপার রয়েছে এই মেজর পার্কে। কোথাও ঝোপ, কোথাও বড় বড় গাছ, ভয়ের কারণ শুধুই ভয়ের কারণ এই অন্ধকার। দিনের আলোয় পরিবেশ অত্যন্ত মনোরম মনে হয়, রাতের অন্ধকারে ততটাই আতঙ্ক ও ভয়ের হয়ে দাঁড়িয়েছে মেজর পার্ক। শুধুই অন্ধকার নাকি অন্য কিছু? ঝোপঝাড়, ফুল কাটা গাছ আর অন্ধকার সব একত্রে মিলে বেশ ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছে।
পার্কের একপাশে দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্মরত পরিবারের বসবাস। কিন্তু তা সত্ত্বেও কোনোরকমভাবে তারা বাড়ির বাইরে বেরোন না। ভয়ের কোনো কারণ খুঁজে পাওয়া গেল না, কিন্তু মানুষের ধারণা ভয় একটা আছেই। অনেকে অনেক রকম শব্দ শুনতে পেয়েছে এই পার্কের পাশ দিয়ে যাওয়ার সময়, তাই রাত বাড়লে পার্কের পাশ দিয়ে মানুষ যাতায়াত বন্ধ করে দেয়। এই পার্কে আমরা যা দেখতে পেলাম তাতে ভয়ের কোনো কারণ দেখতে পাইনি। অনেক চেষ্টা করলাম, অনেকও খুঁজলাম, ভয় কিছু নেই, ভয় শুধুমাত্র অন্ধকারের হাতছানি। আলো না থাকার অভাবে যে অন্ধকারে ও গাছপালার কারণে যে আকৃতি তৈরি হয় তা মানুষের মনে ভয়ের সঞ্চার করে, এমনটা আমাদের সাথেও হয়েছে। তবে ভালো করে খোঁজবিন করবার পর জানতে পারা গেল শুধুমাত্র গাছের ডাল ও পাতাই ছিল, আর ছিল না কিছুই। আর পায়ে চলার শব্দ ও ছোট ছোট যে জীব ব্যাং গিরগিটি এবং অন্যান্য পাখির ডানা ঝাপটানোর যে আওয়াজ, সেই আওয়াজের কারণেই পরিবেশ আরও ভয়ঙ্কর করে তুলছিল। বিশেষ কিছু দেখতে না পাওয়া গেলেও একটা ভীতি অনুভব আমাদেরও ছিল। আলোর ব্যবস্থা হয়ে গেলে হয়তো এই ভয়ের কারণটা কেটে যাবে। টিভি নিউজ টেনে আপনারা দেখছিলেন এতক্ষণ স্যাটারডে সাসপেন্স, যা প্রতি সপ্তাহে আমরা আপনাদের কাছে নিয়ে আসি রোমাঞ্চকর কিছু জায়গা, কিছু উল্লেখিত জায়গা, যে জায়গাগুলোতে মানুষ দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষ ভয় পেয়ে থাকে। সেই ভয়ের সন্ধান, সেই ভয়ের রহস্য ভেদ করতেই আমরা এসে পৌঁছাই সেই সমস্ত জায়গাতে যেখান থেকে ভয়ের উৎস শুরু হয়। আমাদের চোখে কিছু না পড়লেও সাধারণ মানুষের কাছে জানতে পারা গেছে একটা ভয়ের কারণ রয়েছে। কখনো বাচ্চাদের কান্নার শব্দ, কখনো কোনো মহিলার আর্দনা শোনা গেছে, কিন্তু কোনো কিছু আমাদের চোখে পড়েনি। তবে আমাদের খোঁজবিন জারি থাকবে। ক্যামেরায় শুভদীপ বাইনের সাথে আমি দেবজ্যোতি, আপনারা দেখছেন টিভি নিউজ 10।